সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের 2BHK 1027 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি পারচেজ করতে গেলে আপনাদের কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না। আর এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এখন আমরা লিভিং রুমে রয়েছি। বিশাল বড় সাইজের এই লিভিং রুমটি দেওয়া হয়েছে, অ্যাপ্রক্স 20 ফুট বাই 10 ফুটের হবে। এই ফ্ল্যাট থেকে হাঁটা পথে ইচ্ছাপুর রেলওয়ে স্টেশন পৌঁছাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং এর কাজ করা হবে ভিট্রিফাইড টাইলস দিয়ে, ফিটিংস এখনো বাকি। টু হুইলারে ইচ্ছাপুর রেলওয়ে স্টেশন পৌঁছাতে অ্যাপ্রক্স 3 মিনিটের মতন সময় লাগতে পারে, আর পলতা রেলওয়ে স্টেশন পৌঁছাতে টু হুইলারে অ্যাপ্রক্স 5 মিনিটের মতন সময় লাগতে পারে। এই ফ্ল্যাটে দুটো বেডরুমের সাথেই দুটো ব্যালকনি দেওয়া হয়েছে, যা একটু পরেই এক এক করে আপনাদের দেখাবো। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে যাচ্ছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10.5 ফুটের হবে। এটি কর্নার রুম, দুদিকেই জানালা রয়েছে। একদিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, আরেকদিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, বক্স উইন্ডো দেওয়া হয়েছে। বক্স উইন্ডোর দিকেই এসির জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেই ওয়্যারিং এর কাজ করা হবে হ্যাভেলস এর, সেমি মডিউলার সুইচ দেওয়া হবে। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বাথরুমের দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোন রকম সম্ভাবনাই থাকবে না। ফ্লোরিং এর কাজ করা হবে মার্বেল দিয়ে, ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের কাজারিয়া ব্র্যান্ডের টাইলস ফিট করে দেওয়া হবে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ফিট করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াটার গিজারও ফিট করতে পারবেন এই অ্যাটাচ বাথরুমেও। শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই রয়েছে এই ফ্ল্যাটে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালোভাবে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক কিছু দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, আমাদেরকে ফোন করার টাইমিং, ভিজিট করার টাইমিং, আরো অনেক কিছু। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি, ইস্ট ফেসিং ব্যালকনি। এই রুমটি সাউথ এবং ইস্ট ফেসিং। এই পুরো ফ্ল্যাটই 3 সাইড ফেসিং ফ্ল্যাট, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট এটি, এবং রোড ফেসিং ফ্ল্যাট। রোড ফেসিং ব্যালকনিও রয়েছে, যা একটু পরে আপনাদের দেখিয়ে দেব। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আপনার যদি এই ফ্ল্যাটটি ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটটি দেখতে পান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর অল নোটিফিকেশনে ক্লিক করুন নেক্সট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য। কমন বাথরুমের ঠিক উপরে একটা এক্সট্রা লফট দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। কমন বাথরুমের দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং এর কাজ করা হবে হোয়াইট মার্বেল দিয়ে, ডোর হাইট পর্যন্ত কাজারিয়া ব্র্যান্ডের খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ফিট করার জন্য। এই বাথরুমেও ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে এই বাথরুমেও ওয়াটার গিজার ফিট করতে পারবেন। শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 4 মিনিটের মধ্যেই ইছাপুর কেন্দ্রীয় বিদ্যালয় এবং ব্যারাকপুর এয়ারফোর্স স্কুলে পৌঁছে যেতে পারবেন। কমন বাথরুম আর রান্নাঘরের ঠিক মিডিলে বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। রান্নাঘরের ফ্লোরিং এর কাজ করা হবে হোয়াইট মার্বেল দিয়ে। বেশ বড় সাইজের রান্নাঘর দেওয়া হয়েছে, অ্যাপ্রক্স 7 ফুট বাই 5.5 ফুটের হবে। রান্নাঘরের প্ল্যাটফর্ম দেওয়া হবে এল প্যাটার্নে, ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের কাজারিয়া ব্র্যান্ডের টাইলস ফিট করে দেওয়া হবে এই রান্নাঘরে। এই রান্নাঘরে
পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে। সিঙ্কের ঠিক নিচে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে উইথ আউটলেট। সিঙ্কের ঠিক উপরে দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে, একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। চিমনি বা এক্সস্ট ফ্যান ফিট করার জন্য দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল। এই রান্নাঘরে এক্সট্রা একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হবে মিক্সার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। আমাদের এই সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন লোকেশন ব্যারাকপুর, লোকেশন বেলঘরিয়া, লোকেশন ইছাপুর, লোকেশন পলতা, লোকেশন সোদপুর, এরকমভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনি চাইলে আপনার পছন্দের লোকেশনের পছন্দের ফ্ল্যাটের ভিডিও সহজেই দেখে নিতে পারবেন, এতে আপনার সময়ও বেঁচে যাবে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10.5 ফুটের হবে। এই বেডরুমটি সাউথ এবং রোড ফেসিং। এই বেডরুমও কর্নার বেডরুম, দুদিকেই জানালা রয়েছে। একদিকে দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, আর একদিকে তিন পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল। এই বেডরুমেও এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। আমাদের এই সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল প্রপার্টিজ ফর সেল বলে একটি প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। এই প্লেলিস্টে গেলে পরে আপনি সহজেই জানতে পারবেন এই প্রপার্টিটি এখনো অ্যাভেলেবেল আছে কি না, বা কোন কোন প্রপার্টি এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের রোড ফেসিং ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির ফ্লোরিং এর কাজ করা হবে ভিট্রিফাইড টাইলস দিয়ে। এই ব্যালকনিতে একটা কলের পয়েন্ট দেওয়া হবে, আউটলেট দেওয়া হয়েছে এবং পাওয়ার পয়েন্টও দেওয়া হবে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। এই ব্যালকনি থেকে মেইন রোডটি একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই ফ্ল্যাট থেকে ফোর হুইলারে মাত্র 5 থেকে 15 মিনিটের মধ্যেই বেশ কয়েকটি ইম্পর্টেন্ট হসপিটালে পৌঁছে যেতে পারবেন, যেমন ইছাপুর ফ্যাক্টরি হসপিটাল, ব্যারাকপুর সিটি হসপিটাল, টেকনো গ্লোবাল হসপিটাল, ব্যারাকপুর বেস হসপিটাল, বিএন বোস হসপিটাল, বিএমআরসি হসপিটাল, আরো অনেক রয়েছে। এই বিল্ডিংটি G+4 বিল্ডিং উইথ লিফট এবং উইথ টু হুইলারে পার্কিং। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আপনার যদি এই ফ্ল্যাটটি ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটটি দেখতে পান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর অল নোটিফিকেশনে ক্লিক করুন নেক্সট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য। এই ফ্ল্যাটটি এখনো অ্যাভেলেবেল আছে কি না, বা কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে, সেটি জানতে হলে অ্যাভেলেবেল প্লেলিস্টে আপনি টাচ করুন। এখন আপনার স্ক্রিনে এতে টাচ করলে আপনি জানতে পারবেন এই ফ্ল্যাটটি এখনো অ্যাভেলেবেল আছে কি না, বা কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।